আসলে দাদা আজকে কি করবে? আমাদের ভারতবর্ষে আমার বাংলার গর্ব, বাঙালি একজন আমাদের স্বর্গীয় শ্রদ্ধেয় কিশোর কুমার, ভারত কিশোর কুমারজি 89তম জন্মদিন। আজকে আমাদের এই সুভাষপল্লী মিউনিসিপ্যাল আবাসনে নিচে কলকাতার ঝঙ্কা মিউজিক্যাল ট্রুপ, তারা দীর্ঘদিন মালদাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম করে থাকেন, আমরাও দীর্ঘদিন ঝঞ্ঝিরায় যত প্রোগ্রাম করতাম, তার কর্ণধার চঞ্চল সরকার এবং আমাদের ঘরের ছেলে মৃণাল চক্রবর্তী কিশোর কর্মী, সে আমাদের মালদা জেলার বিভিন্ন জায়গায় বাইরেও প্রোগ্রাম করে, ওদের উদ্যোগে এখানে একটা তারা বুকিং সেন্টার করেছে, এখানে যারা নতুন গায়ক গায়িকা তাদেরকে সুযোগ দেয় এবং তারা আজকে তাদের উদ্যোগে জন্মদিন পালন করে। যা ভাই যা দেখো মহোদয়, পুরো দিও কেন্দ্র দেখো এখন আচ্ছা আচ্ছা আজকে কার শ্রদ্ধাঞ্জলি দেবেন? নমস্কার, আমি মৃণাল চক্রবর্তী, ঝঙ্কা মিউজিক্যাল ট্রুপসের পক্ষ থেকে আজকে গুরুদেব কিশোর কুমারের 89তম জন্মদিবসে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজকে উপস্থিত হয়েছেন আমাদের ঝঙ্কা মিউজিক্যাল ট্রুপসের কর্ণধার চঞ্চল সরকার মহাশয়, কিছুক্ষণ আগেই দুলাল সরকার মহাশয় এসে মালদান করে গেছেন, তার কিছু কর্মের জন্য কিছু কাজের জন্য উনি বেরিয়ে চলে গেলেন এবং আমাদের টোটাল কিশোর ফ্যান্স ক্লাবে যারা রয়েছেন তারা সকলের স্ত্রী এবং ন্যাশনাল হিউম্যান রাইটসের সিও সঞ্জীব রায় মহাশয় মধ্যে উপস্থিত হয়েছেন। আজকে তার 89তম জন্মদিবসে একটা কথাই স্মরণ করবো আমরা, যে কিশোর কুমার মতো সিঙ্গার, গায়ক, প্রডিউসার আর যা কিছু বলুন ভারতবর্ষে বিরল দৃষ্টান্ত। তবে সবচেয়ে দুঃখের ব্যাপার, জুনিয়ারজি অনেক দিন আগে আমাদের ছেড়ে চলে গেছেন কিন্তু ভারত সরকার তাকে কোনোরকমভাবে আজ পর্যন্ত ভারতরত্ন উপহার দেয়নি, যার জন্য কলকাতার বুকে একটা বিশাল র্যালি মিছিল বের করা হয়েছে যে তাকে ভারতরত্ন দেওয়া হয়। কিন্তু আমাদের খুব দুঃখ যে উনি বেঁচে থাকতে যে যে সম্মানটি পেলেন না সেই সম্মানটি মরার পর পাচ্ছেন, এটা কিন্তু আমাদের কাছে খুব ব্যথা বেদনার ব্যাপার। তবু আমরা সকল উঠতি যারা শিল্পী রয়েছেন, যারা কিশোর কুমারকে ভালোবাসেন, তাদেরকে সকলের কাছে আমার অনুরোধ মন দিয়ে গানটা করুন। আমাদের ঝঙ্কার মিউজিক্যাল ট্রুপ চঞ্চল সরকার মহাশয় আমরা আছি, আপনারা ভালোমতো গান বাজনা করুন, আমরা আপনাদের যথাসাধ্য চেষ্টা করব। আজকের এই পুণ্যতিথিতে কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে সকলকে আরেকবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ।
মনে করি বাংলা গান, যদি ওই মুহূর্তে আমার কাছে কোনো ইনস্ট্রুমেন্ট নেই, তবুও একটু ছোট্ট করে গেয়ে দিই সবার জন্য। ভালোবাসা ছাড়া আছে কি, ভালোবাসা ছাড়া আছে কি, ভালোবাসা হলো নিঃশ্বাস দেহে, নিঃশ্বাস বিনা মানুষ কখনো বাঁচে কি, ভালোবাসা ছাড়া আর কাছে কি।